ক্রেতার সামনে ডিজিটাল মেশিন দিয়ে মেপে দেয়া হচ্ছে পণ্য, ওজন দেখিয়েও দেয়া হচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য, দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেই মেশিনটি, বাড়িয়ে দেয়া হচ্ছে ওজন। অভিনব ডিজিটাল কারসাজিতে জড়িত এমনই একটি চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। পণ্য কেনা বেচায় ব্যবহার করা হয় ওজন মাপার এসব ডিজিটাল মেশিন। এই মেশিনে দেখানো ওজনের ভিত্তিতেই ক্রেতা বিক্রেতা মূল্য পরিশোধ করেন। ব্যবসায়ে এটি স্বাভাবিক চিত্র, ক্রেতা বিক্রেতা কারো সন্দেহ হয় না। তবে এই স্বাভাবিক ঘটনার আড়ালেই ঘটে অস্বাভাবিক ঘটনা। ডিজিটাল এই মেশিনকেই প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে একটি চক্র। পাইকারি বাজারে ওজনে কারসাজি করা হচ্ছে এই মেশিন দিয়ে, আর মেশিনটি নিয়ন্ত্রণ করা হচ্ছে রিমোট কন্ট্রোল দিয়ে। রিমোটের মাধ্যমে পণ্যের ওজন কমিয়ে বা বাড়িয়ে দেখাচ্ছে প্রতারকরা। রাজধানীর বিভিন্ন বাজারে আসা পাইকারি ক্রেতা বিক্রেতাদের কাছে প্রতি 100 কেজি পণ্যে 20 কেজি ওজন কম দিত একটি প্রতারক চক্র। অভিনব পদ্ধতিতে প্রতারণা করা এই চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পণ্যটা মাল মাপছেন হলো ওই দূরে, সে বাহির থেকে সে পকেটে সে রিমোটের টিপ দিয়ে সে ওজনটা 200 কেজি, সে ওজনটা কমে সে নিয়ে এসে বসছে 170 কেজি। তাদের একটা টার্ম আছে, স্টাফ টার্মটাকে বলে গাপসি। তার গাপসি মানে হলো, তার যখন গাপসির মানে হলো ওজনে কম দিতে হবে, তাহলে তার দ্রব্যমূল্য সে ঠিক রাখবে, কিন্তু প্রতারিত হবে কোনো ক্ষেত্রে ক্রেতারা, কোনো বেশিরভাগ ক্ষেত্রে পাইকারি বিক্রেতারা। ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ আরও জানান, প্রতারণার কাজে ব্যবহৃত ডিভাইসটি একটি অনলাইন শপ থেকে কেনা হতো। প্রতারণার বিষয়টি তারা জানতো কিনা কিংবা এই মেশিন আর কারা ব্যবহার করছে সেটি উদ্ঘাটনে কাজ করছে গোয়েন্দারা। সচিব যদিও একসময় টিবি মেকানিক ছিল, সেই ডিজিটাল ওয়েট মেশিন ম্যানিপুলেট করে সে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আমি মনে করি মেশিনটা যারা নিয়েছে তাদের উদ্দেশ্যটি খারাপ। সেক্ষেত্রে আমরা সকলকেই জিজ্ঞাসাবাদ করব, যদি তাদের বিরুদ্ধে আমরা যদি এই ধরনের কোনো কার্যকলাপ জড়িত বলে সন্দেহ পাই, তাহলে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।